হায় ফ্রেন্ডস ওয়েলকাম টু শিখদার্স একাডেমি শিখদার্স একাডেমিতে সবাইকে স্বাগত এই মুহুর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করবো সেটা হচ্ছে নিয়োগ কেলেঙ্কারি নিয়েই প্রথমবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু মুখ খুললেন এবং তিনি ঠিক কী কী বলেছেন আজ বিধানসভায় এই ভিডিওতে কিন্তু আমি পুরোপুরি আপনাদেরকে দেখাবো তো ওনার কিছু কথা যেটা কিন্তু এই ভিডিওতে আমি দেখাতে চলেছি তার সম্পর্কে মতামত নিশ্চয়ই আপনারাও জানাবেন আমাকে কমেন্টে যে 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 কথাগুলো উনি বলেছেন সেসব নিয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে বা মতামত থাকে আমরা আপনাকে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন চলুন তাহলে বিস্তারিত আমরা দেখে নিই যে এই নিয়োগ কেলেঙ্কারি ব্যাপারে এসএসসি এবং প্রাইমারি এই বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক কি বলেছেন বিধানসভায় সতেরো হাজার চাকরি খাব এই কথাটা কিন্তু বলেছেন বিরোধীরা তো এসএসসি প্রাথমিকের নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসি সংশোধন করতে সময় দেওয়া হোক সরকারকে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মানে এই যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো সংশোধন করতে সময় দেওয়া হোক এটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নিয়োগের ব্যাপারে ভুল হয়ে থাকলে সরকার তা সংশোধন করতে আগ্রহী তাই সরকারকে সংশোধনের সময় দেওয়া হোক তার কথায় সংশোধন করতে না পারলে তখন না হয় আমাকে জেলে পাঠিও তাহলে এই হলো মুখ্যমন্ত্রীর মেন কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি জানি কাজ করতে গেলে ভুল হতে পারে যদি এক লাখের মধ্যে পঞ্চাশটা ভুল হয়েও থাকে কিংবা না জেনে ভুল করে থাকে তাহলে সময় দিতে হবে সংশোধন করার জন্য তাছাড়া আমি তো সাড়ে পাঁচ হাজার চাকরির সুযোগ তৈরি করেছি সোমবার বিধানসভায় দাঁড়িয়ে মমতা বলেন ওরা পার্থদার বিরুদ্ধে কেস করেছে কি আনন্দ তাই না সতেরো হাজার চাকরি যাবে পার্থদার বিরুদ্ধে মামলা সতেরো হাজার চাকরি খাবো যাদের চাকরি যাবে তারা কি বিজেপি নেতাদের বাড়িতে যাবে তো এই ধরনের কথাবার্তা কিন্তু ওখানে হয়েছে যেহেতু পলিটিক্যাল ব্যাপার মুখ্যমন্ত্রী হলেও তিনি একটি পলিটিক্যাল পার্টির এবং বিরোধীরাও আর একটা পলিটিক্যাল পার্টির তো পলিটিক্যাল কথাবার্তা কিন্তু সেখানে হবে যাই হোক কারোর চাকরি খেতে দেব না আমি মুশকিল আসান সব সমস্যার সমাধান করে দেব এই কথা কিন্তু উনি বলেছেন যে কারোরই নাকি চাকরি খেতে দেবেন না এই সম্পর্কে মাথা মতামত তো নিশ্চয়ই আপনারা আমাকে জানাচ্ছেন তো মেন যে কথাটা দেখুন আমি লাল কালি দিয়ে রেখে দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় এক লক্ষ চাকরি হয়ে থাকলে একশোটা ভুল অস্বাভাবিক নয় এটা চাকরির ব্যাপার সেখানে একটা ভুলও আমার মনে হয় অস্বাভাবিক তাহলে উনি কি করে বলছেন যে একশোটা ভুল অস্বাভাবিক নয় তো যাই হোক আমার মতে কিন্তু এই যে কথাটা ওনার যে এক একশোটা ভুল অস্বাভাবিক নয় এক লক্ষর মধ্যে একশোটা ভুল অস্বাভাবিক নয় উনি যেটা বলেছেন তো আপনাদের কি মতামত এই কথাটা কি ঠিক ওনার বলা উচিত হয়েছে তো যদি হ্যাঁ হয় তাহলে সেটা আপনি আমাকে কমেন্ট করবেন আর না হলেও কমেন্ট করবেন কিন্তু আমার মনে হয় যে এক লক্ষ কেন দশ লক্ষের মধ্যেও যেহেতু চাকরির ব্যাপার একটাও ভুল হওয়া কিন্তু উচিত নয় বারংবার সেগুলোকে পরীক্ষা করে যাচাই করে তবেই কিন্তু সঠিক কাজটা করা উচিত যাই হোক আপনাদের মতামত নিশ্চয়ই কমেন্ট করে জানাচ্ছেন এবং নজর রাখুন শিখদার্স অ্যাকাডেমিতে থ্যাংক ইউ